আপনি যদি অনলাইন থেকে অ্যাড ডেকে আর্নিং করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তো স্ক্রিনের মধ্যে একটি সাইট দেখতে পাচ্ছেন, সাইটটার নাম হচ্ছে ম্যাক্রোবিট। তো যে কোনো ব্রাউজার গিয়ে যদি আপনারা সার্চ দেন macrobit.io লিখে তাহলে কিন্তু আপনারা এই সাইটটা কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইটে কিন্তু একটা লটারি রাউন্ড চলছে, আর এটা কিন্তু 3 দিন 8 ঘন্টা 10 সেকেন্ড পরে কিন্তু এই লটারিটা কাউন্ট হবে, আর যে জিতবে তার জন্য দেখুন 1418 বিটস কিন্তু ফ্রি পেয়ে যাবেন। ওকে, আর এই সাইটটা হচ্ছে মার্কেটে নতুন লঞ্চ করেছে, তাদের ইউজার সংখ্যা দেখতে পাচ্ছেন 2546 এবং ফার্স্ট ক্লেম হয়েছে 92133টা এবং অফার্স কমপ্লিট হয়েছে 1520টা এবং শর্ট লিঙ্ক ভিজিট করেছে 53028টা। ওকে, আর আমরা কাজ করতে হলে সর্বপ্রথম আমরা দেখি যে একটা সাইট আসলে পেমেন্ট করছে কিনা এবং পেমেন্ট করবে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইটে যে বিভিন্ন পেমেন্ট প্রুফগুলো এই সাইট কিন্তু শেয়ার করছে। তো জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একজনা 5000 বিট মানে 5000 সাতোশি কিন্তু কিছুক্ষণ আগেও উইথড্র করেছে। দেখুন তারিখ সহকারে এখানে কিন্তু তারা সময় ডেট সব কিছু কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে এই পেমেন্ট প্রুফ দেখে কিন্তু কাজ করতে পারেন, আর সাইটটা যেহেতু মার্কেটে নতুন এটা 100% আপনাকে পে করবে। আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি পেমেন্ট পাবেন। আর উই অলরেডি হ্যাভ এ পেইড, দেখুন এত বিটকয়েন কিন্তু অলরেডি তারা মার্কেটে পেইড করে ফেলেছে। ওকে, তো জাস্ট এখন আমরা বেশি কথা বলবো না, জাস্ট আমরা মূল ভিডিওতে চলে যাবো। আর মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি চেপে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আর অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট সাইন আপে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে প্রথমে ফার্স্ট অফ অল আপনার ইউজার নেম দিবেন, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপরে আপনি পাসওয়ার্ডটা দিবেন, তারপরে এখানে দেখুন জেন্ডার আছে, যদি আপনি মেল হন বা ফিমেল হন, যদি আপনি মেল হন মেল দিবেন, ফিমেল হলে মেল ফিমেল দিবেন। ওকে, তারপরে এখানে দেখুন বাংলাদেশ কান্ট্রিটা অটোমেটিকলি কিন্তু সিলেক্ট করা আছে। জাস্ট এবার যদি আপনি ইন্ডিয়া হন বা আদার কোনো কান্ট্রি হয় সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপরে জাস্ট এখানে দেখুন আপনাকে যে পেমেন্টটা নেবেন সেটার মাধ্যমটা কিন্তু আপনাকে এখানে দিতে বলছে, সেটা হচ্ছে বিটকয়েন অ্যাড্রেস। ওকে, তো এখান থেকে আপনারা বিটকয়েনের মাধ্যমে কিন্তু টাকাটা পেমেন্ট নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কয়েনবেস অ্যাকাউন্ট খুলতে হবে, বা কয়েনবেস অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি সেখান থেকে বিটকয়েনের অ্যাড্রেসটা কপি করে এনে এখানে বসিয়ে দিয়ে জাস্ট এখানে একটা নোটোবোর্ড ক্যাপসা পূরণ করবেন এবং এখানে টিক দিয়ে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো যেহেতু আমাদের এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আর আমরা অ্যাকাউন্ট এখানে খুললাম না, জাস্ট এইখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন করবো। ওকে, তো লগ ইন করার জন্য প্রথমে আমাদের ইউজার নেম দিতে হবে, সেটা আমি দিয়ে দিলাম, এবং আমাদের হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তারপরে এখানে একটা ক্যাপচা আছে, তো ক্যাপচাটা আপনি ফিল আপ করে দিবেন। তো জাস্ট এটা আমি ফিল আপ করে তারপরে এখানে দেখুন কিপ মি লগ ইন, তো এটা আমরা দেবো না, জাস্ট এখানে আমরা লগ ইনে ক্লিক করবো। ওকে, তো লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখুন সাকসেস, ইউ বিন রিডাইরেক্ট, আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। এবং লগ ইন হওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে কিন্তু এখানে দেখুন একটা আমাদের ইউজার নেমটা রয়েছে এবং অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখাচ্ছে এবং কারেন্ট ভিজিট ভ্যালুটা দেখাচ্ছে। তো আমাদের ব্যালেন্সে কিন্তু 3 বিটস আছে, আর এখান থেকে আমাদের মেম্বারশিপটা হচ্ছে বেসিক আছে এবং ভ্যালিড ইউনিট ফর এভার আছে। ওকে, তো মোটামুটি আমরা সব কিছুই দেখে নিলাম, এবার এখান থেকে দেখাবো যে কীভাবে এখান থেকে আপনারা আর্নিং করবেন। ওকে, তো আর্নিং করার জন্য এখানে আপনি অনেকগুলো মাধ্যমে পাবেন, সেটা হচ্ছে ফুয়েস্টের মাধ্যমে আর্নিং করতে পারবেন, ভিজিট শর্ট লিঙ্কের মাধ্যমে আর্নিং করতে পারবেন, পিটিসি অ্যাড ডেকে আর্নিং করতে পারবেন, জব করে আর্নিং করতে পারবেন, তারপর সিপিও মাইনিং করে আর্নিং করতে পারবেন। তো অনেক ধরনের অপশন আছে যেগুলো করে এখান থেকে আপনি অবশ্যই আর্নিং করতে পারবেন। ওকে, তো প্রথমে আমি পিটিসি অ্যাডটা একটু দেখাচ্ছি, জাস্ট পিটিসি অ্যাডের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনি দেখছেন অনেকগুলো অ্যাড শো করছে। তো জাস্ট এখানে দেখুন আমরা যদি 5 সেকেন্ড ওয়েট করি এই অ্যাডটা আমরা দেখি, তার জন্য কিন্তু আমরা 3 বিটস পেয়ে যাবো, তারপরে এটার জন্য আপনি আমরা 3 বিটস পেয়ে যাবো। তো আমি জাস্ট একটা অ্যাড দেখে দেখাচ্ছি, জাস্ট আমরা ভিজিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট এইখানে আপনাদের দেখুন প্লিজ ওয়েট দেখাচ্ছে। ওকে, তো জাস্ট এইখানে আপনাকে 5 মিনিট মানে 5 সেকেন্ড ওয়েট করতে হবে, 5 মিনিট না 5 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। ওকে, তো জাস্ট দেখুন প্লিজ কনফার্ম ইউর নট রোবট একটা ক্যাপচা আসবে, তো ক্যাপচাটি কিন্তু আমাদের অবশ্যই ফিল আপ করতে হবে। আপনি দেখুন এখানে একটু লক করলে দেখুন সেটিং অপশনের একটা ক্যাপচা আসে, দেখুন সবগুলো ক্যাপচা কিন্তু একই রকম, জাস্ট একটা ক্যাপচা কিন্তু আপনার এখানে ভিন্ন রকম রয়েছে। তো যেটা ভিন্ন থাকবে বা ভিন্ন টাইপের দেখা যাবে সেটার উপরে আপনি জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে জাস্ট আপনার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার জবটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো জাস্ট এখানে দেখুন গ্রেট আছে এবং এখানে দেখুন সাকসেস ইউ রিসিভ 3 বিটস। ওকে,
তো জাস্ট এখন যদি আমরা আমাদের ব্যালেন্সটা একটু রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো জাস্ট এখান থেকে আমাদের কতটুকু ইনকাম হলো ওকে তো দেখুন আমাদের ব্যালেন্সে কিন্তু 3 বিট ছিল এই মতে কিন্তু আমাদের ব্যালেন্সটা আছে 3 বিটস হয়ে গেছে তারপর এখানে আপনি ফোয়েস্ট আছে ফোয়েস্টের মাধ্যমে আপনি ক্লেম করে আর্নিং করতে পারবেন জাস্ট আমি ফোয়েস্টের উপরে ক্লিক করলাম ফোয়েস্টের উপরে ক্লিক করে আমাদের ফোয়েস্টটা কিন্তু এই মতে লগড রয়েছে আমাদের এখানে ভিজিট শর্ট লিংক দেখে তারপর এখান থেকে কিন্তু আমাদের ফোয়েস্টটা করতে হবে তো আপনি দেখুন লাকি নাম্বার তো এখানে যদি 1 থেকে 90000 মানে 90000 এর মধ্যে প্রায় থাকে তাহলে আপনি 9 বিটস পাবেন বা 90000 থেকে 99000 এর মধ্যে থাকলে 12 বিটস পাবো তারপর 99000 থেকে 99800 এর ভিতর থাকলে 34 বিট পাবো তো সর্বোচ্চ 250 বিটস পর্যন্ত কিন্তু একটা রোলে আমরা আর্নিং করতে পারবো ওকে তো জাস্ট এটা অনেক একটু ঝামেলা জাস্ট আপনারা এখানে ভিজিট শর্ট লিংকের উপরে ক্লিক করে এটা একটু করে নেন জাস্ট আমি এটা একটু দেখাচ্ছি না তারপরে এখান থেকে আপনারা কিভাবে রেফারেল করে আর্নিং করবেন সেটা একটু দেখে যে জাস্ট আপনারা রেফারেলের উপরে ক্লিক করবেন রেফারেলের উপর ক্লিক করলে জাস্ট এখান থেকে আপনাদের একটা দেখুন ম্যাক্রোবিটসের একটা রেফারেল লিংক আসবে তো আপনি রেফারেল লিংকের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা ভালো পরিমাণে টাকা আর্নিং করতে পারবেন ওকে এখানে দেখুন তারপরে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনারা এইচটিএমএল কোড ব্যবহার করে এখানে অ্যাড বসিয়েও আপনারা আর্নিং করতে পারবেন তো এখানে হিউজ পরিমাণ সুযোগ কিন্তু আপনি এই সাইটের মাধ্যমে পাচ্ছেন ওকে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কনটেস্ট চলছে যদি আপনি রেফারেল কনটেস্টে অংশগ্রহণ করেন তাহলে তো আবার অনেক টাকা এখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন ওকে জাস্ট আমি এখানে কনটেস্টের উপরে ক্লিক করে দেবো জাস্ট এই জায়গা কনটেস্টের উপর ক্লিক করলাম ক্লিক করার কিছুক্ষণের মধ্যে দেখুন আমাদের সামনে রেফারেল কনটেস্টটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে 5 দিন 1 আওয়ার 55 মিনিট 2 সেকেন্ড পরে কিন্তু আমাদের এই রেফারেল কনটেস্টটা ড্র হবে এবং ড্র হওয়ার সাথে সাথে যে প্রাইসটা থাকবে সববার যারা রেফারেল বেশি বেশি করছে তাদের রেফারেলে কিন্তু এই বিটসগুলো কিন্তু ভাগ হয়ে প্রত্যেকটা অ্যাকাউন্টে চলে যাবে ওকে জাস্ট এটাই হচ্ছে রেফারেল তো আপনারা এখানে 5 দিন 1 আওয়ার বা 54 মিনিট পরে আপনারা এখান থেকে রেফারেল কনটেস্টে এই যে এখানে রেফারেল কনটেস্ট আছে এটা ক্লিক করে আপনারা এখানে জয়েন করতে পারবেন ওকে তারপরে এখানে আপনি দেখুন জব আছে জব করে কিভাবে আর্নিং করবেন সেটা একটু দেখিয়ে দিই তো জাস্ট জবের উপরে ক্লিক করার পর থেকে আপনার সামনে ইন্টারফেস দেখাবে এখানে দেখুন জব পোস্টের উপরে আপনি দেখতে পাচ্ছেন যে এইটার যদি আমি ফ্লপ করে দিই এটার জন্য কিন্তু 100 বিটস পাবো ওকে তারপর এখানে দেখুন পোস্ট মাস্ট বি অরিজিনাল পোস্ট দা পেমেন্ট প্রুফ অর স্ক্রিনশট আর রিভিউ অন ফোয়েস্টপে.আইও তো এখানে আপনাকে সব কিছু কিন্তু এখানে করতে হবে প্রথমে আপনাকে এই যে এই লিঙ্কে যেতে হবে ওকে জাস্ট এই লিঙ্কে যাওয়ার পরে আপনাকে জবসটা তারা ভালোভাবে করবে করার পরে জাস্ট এখানে আপনি ইউজার নেম এবং মানি দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে তারপরে তারা ভেরিফাই করে আপনাকে 100 বিটস কিন্তু এখানে দিয়ে দেবে ওকে তারপরে এখানে আপনি অফার অলস পাচ্ছেন অফারের বিটস অল তারপরে ক্লিকস ওয়াল এগুলো পূরণ করবে কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন ওকে তো জাস্ট এখন তো আমরা আর্নিং করার বিষয়টা এখানে দেখিয়ে নিলাম তো এখন আপনারা কিভাবে এখান থেকে উইথড্র করবেন সেটা একটু দেখিয়ে দিই তো উইথড্র করার জন্য জাস্ট এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে উইথড্র আছে উইথড্রর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখুন ইউ মাস্ট কমপ্লিট অ্যাট লাস্ট 30% ক্লেম বিফোর বিগিন এবল টু উইথড্র ইউর ফাউন্ড তো এখানে আপনি যতক্ষণ না 30% ক্লেম করবেন ততবেল এখান থেকে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না ওকে তো উইথড্র করার জন্য আপনাকে অবশ্যই বিটকয়েন অ্যাড্রেসটা সেট করতে হবে সেটার জন্য অ্যাকাউন্ট সেটিংয়ে আপনি চলে যাবেন তো আমি অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে দেখুন আমাদের বিটকয়েন অ্যাড্রেসটা কিন্তু এখানে সেট করা আছে ওকে তো চাইলে আপনারা এখানে সেট করে নেবেন তো আপনারা অটোমেটিক্যালি এটা সেট করাই থাকবে কোনো ব্যাপার না তো এখানে আপনারা সব কিছু এখানে পাসওয়ার্ড তারপরে সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারেন বা পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারেন বা আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ডিলেটও করে দিতে পারবেন ওকে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো কথা হবে আগামী যে কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ।